এই ফলটি দেখতে ছোট হলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু। খুব কম লোকই আছে যে এই ফলটি খায়নি। এই ফলের নাম আমি জানি কাটলেচু, জানি না কে কোন নামে ডাকে, কে কে খেতে এটা পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আজ অনেকদিন পর আমি এটা খাচ্ছি, খুবই ভালো লাগছে। অনেকে আছে নাস্তার সাথে যদি সকালে ডিম পোস্ট না খায় তবে তো তাদের নাস্তা পূরণই হয় না। আর আমি যদি কখনও ডিম পোস্ট খাই তবে আমি হাঁসের ডিমের ডিম পোস্ট খেতে পছন্দ করি, হাঁসের ডিম আমার কাছে অনেক ভালো লাগে। কে কোন ডিমের ডিম পোস্ট খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলোর নাম হচ্ছে নিমটি, আবার কেউ বলে নুন চা। এগুলো সচরাচর ঢাকা শহরে দেখাই যায় না, একমাত্র ছোটোখাটো মেলা হলে দেখা যায়, গ্রামগঞ্জে বেশি দেখা যায়। এগুলো খেতে কিন্তু অনেক মজা, বিশেষ করে গুড় একটা খেতে অনেক ভালো লাগে, আর গুড়ের সাথে যদি গুড় ছাড়াটাও খাওয়া যায় অনেক টেস্ট লাগে। আমের প্রসঙ্গ আছে, আম তো সবাই ভালোবাসে, কিন্তু আজকে আমার এই ভিডিওটি খুবই স্পেশাল, কারণ এই ছোটো ভাইটি আজকে বলে যে ভাই আপনি খাবার নিয়ে ভিডিও করবেন, খুবই ভালো লাগে, তাই আমি আপনাকে আম দিলাম। এই আমটি নিয়ে প্লিজ ভাই আপনি ভিডিও করবেন, আমার অনেক ভালো লাগবে, তাই এই ভাইয়ের নামই আজকে এই ভিডিওটি। আম খেতে আমার ভালো লাগে, কে কে আম খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। ভোনা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির দিন হলে। আজ বৃষ্টি পড়েছে তাই তো বাসায় ভোনা খিচুড়ি রান্না করছে, সাথে ভেজিটেবল, পাঁপড় ভাজা, বেগুনি, সাথে লেবু আছে। বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চিপস খাওয়ার প্রসঙ্গ ওঠে তবে আমি এই আলুটাকে আগিয়ে রাখবো, কারণ এটা এত সুস্বাদু, এত টেস্ট। যখন বিট লবণ দেওয়া হয় তখন তো টেস্টটি আরও বেড়ে যায়। কে কে এই আলু চিপস খেয়েছেন অবশ্যই জানাবেন। ফ্রেশ খাবারের মধ্যে কিন্তু এই চিপসটি কিন্তু সব থেকে আগে। সকালের নাস্তা হিসাবে খাসির পায়া, নান রুটি থাকলে কিন্তু কোনো কথাই নেই, আর সাথে যদি থাকে লেবুর রস, সেটা যদি আমার খাসির পায়ে মিশায় সেটা কিন্তু আরও ব্যাপারটা আগুন হয়ে যায়, অনেক ইয়াম্মি হয়ে যায়। তো কে কে খাসির পায়া খেতে পছন্দ করেন সকালবেলা অবশ্যই জানাবেন, আমার কিন্তু অনেক ভালো লাগে। ডিম দিয়ে পাউরুটি দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই খাবার কিন্তু খুবই সুস্বাদু, অনেক বছর পর আজকে খাচ্ছি। এই খাবারটি আমার স্কুলে টিফিন হিসাবে প্রধান ছিল, আমার মা এটি ভেজে দিত প্রতিদিন স্কুলে যাওয়ার আগে, আর এটার সাথে যদি টমেটো সস থাকতো অবশ্যই অনেক টেস্ট লাগতো। কে কে খেয়েছেন অবশ্যই জানা। আলু ভর্ত থাকলে আর ভাতে আমার কিছুই লাগে না, আলু ভর্ত দেখলাম জিভে পানি এসে পড়ে। কে কে ভালোবাসেন আলু ভর্ত খেতে অবশ্যই আমাকে জানাবেন। বিশেষ করে আলু ভর্ত তখনই ভালো লাগে যখন নাকি কাঁচা পেঁয়াজ শুকনো মরিচে ভাজা হয়, সেটা খেতে কিন্তু অনেক 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 ভালো লাগে। আলু ভর্ত পছন্দ না করার লোক আর মরুভূমিতে পানির সন্ধান পাওয়া সমান কথা। আজ অনেক বছর পর এই বাদাম গাঠটা দেখলাম, বাদাম গাঠটা খেতে কে কে পছন্দ করতেন অবশ্যই আমাকে জানাবেন। সবার থেকে মজার বিষয় হচ্ছে এই বাদাম গাঠটা খেতে কিন্তু আগে টাকা পয়সা লাগতো না, লাগতো লোহা লক্কর টিন প্লাস্টিকের বালতি, এগুলো দিলে বাদাম গাঠটা পাওয়া যেত। আসলেই পুরানো জিনিস মনে পড়লে অনেক ভালো লাগে, ওল্ড ইজ গোল্ড। যারাই মোরগ পোলাও খেতে পছন্দ করেন তারা কিন্তু স্টার হোটেলে মোরগ পোলাওটি খেয়ে দেখতে পারেন, কারণ এখানে মোরগ পোলাওটি অনেক সুস্বাদু এবং সবার থেকে বড় কথা হচ্ছে এখানে খাবারগুলো অনেক ফ্রেশ। এখন এই মোরগ পোলাওর সাথে থাকছে হচ্ছে এক পিস মাংস, এক পিস চিকা এবং এক পিস ডিম। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঈদ উপলক্ষে যে ডান্সটি আমাদের আউটডোরে করার কথা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে করতে পারছে না, তাই ইনডোরে করছে, তাই তো আমাদের একাডেমি ঈদের সাথে সাজছে। যারা নাকি আমাদের ঈদের অনুষ্ঠানগুলো দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন, টিকটক বাইতে লিঙ্ক দেওয়া আছে, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন পিডিএম মাল্টিমিডিয়া, আমাদের পাশেই থাকবেন। চিতই পিঠা তো সবাই খেয়েছেন, আর স্পেশালি যদি ডিম পিঠা হয় তবে কেমন লাগে? ডিম চিতই কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে যদি হয় ভর্তা, শুটকি মাছের ভর্তা, ধনে পাতার ভর্তা এবং হচ্ছে সরিষার ভর্তা, তবে কিন্তু কোনো কথাই নেই এবং আমার দেখে কিন্তু এখনই জিভে জল এসে পড়ছে। আসলে এটা খেতে অনেক সুস্বাদু, কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বড় হয়েছি আমার তো একদমই মনে হয় না, কারণ হচ্ছে আমার এখনও চকলেটের নেশা ছাড়েনি, ছোটোবেলার মতো এই চকলেটের নেশা আছে। আর বিশেষ করে এই চকলেটটি খেতে আমার অনেক 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 ভালো লাগে। আমার মতো কে কে চকলেট লাভার আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা, কারণ এই চকলেটটি অনেক টেস্ট। এই খেলাটি ছোটোবেলায় খেলেনি, খুব কম লোকে আছে, কে কে খেলেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু এই খেলাটির নাম আমি ভুলে গেছি, কে কে জানেন প্লিজ আমাকে বলবেন, আগের দিনের কথা অনেক মনে পড়ে। ওল্ড ইজ গোল্ড। এই খাবারটি কিন্তু সচরাচর দেখা যায় না, কারণ এটি হচ্ছে মেলাতে বেশিরভাগ বসে, আর গ্রামগঞ্জে মেলাতে বেশিরভাগ বসে, আমাদের ঢাকা শহরে মেলা তো খুব কম সংখ্যক হয়। তো এই পিটি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর এটি তৈরি হয় মাসকালের ডাল দিয়ে, আর খেতে কিন্তু অনেক 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 সুস্বাদু। সবাইকে জানাই ঈদ মোবারক। কাঁচা আমের জুস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর এটা কিন্তু খুবই সুস্বাদু আর গরমের ভিতরে অনেক ভালো। আর এর ভিতরে অনেক প্রকার উপাদান দেওয়া হয়, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, চিনি, আরও বিট লবণ, আর অনেক 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 কিছু। আমার দেখে কিন্তু এখনই জিভে জল এসে পড়ছে, ইয়াম্মি।